সময়ের পরিক্রমায় এমন কিছু উদ্যোক্তা তৈরি হয় যাদের চিন্তাভাবনা বৃত্তের বাইরে। হাত বাক্স এমন একটি ভিন্ন ধরনের উদ্যোগ। মোহাম্মদ শাফাত কাদির একজন প্রতিশ্রুতিশীল তরুণ উদ্যোক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষে তিনি এবং তাঁর তিন সহযোদ্ধা মিলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের অসংখ্য আইকনিক স্থাপনাকে ভিত্তি করে শুরু করেন দেশের প্রথম মিনিয়েচার রেপ্লিকা ও ফ্রিজ ম্যাগনেট তৈরির সৃজনশীল উদ্যোগ। ঘটনাটি 2014 সালের। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ছাত্র। সৌভাগ্যক্রমে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি দুদিন ব্যাপী বিজনেস প্ল্যান ফরমেশন কর্মশালায় যোগদানের সুযোগ পাই। দুদিন পরে যখন আমাদেরকে বলা হয় একটি নতুন বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে, তো তখন সর্বপ্রথম আমার মাথায় হাত বাক্সর কনসেপ্টটি আসে। বাংলাদেশে যখন কোনো বিদেশিরা আসেন, তারা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার মতো এরকম কোনো কিছু পাচ্ছিল না। ওয়ারেজ আমাদেরও বেশ সুন্দর কিছু ঐতিহাসিক নিদর্শন আছে যেগুলোর মিনিয়েচার করা যেতে পারে। তো এই কনসেপ্টটা নিয়েই আমার পথ চলা শুরু। পণ্যের বৈচিত্র্যের কারণে অল্প সময়েই হাত বাক্স ক্রেতাদের আকর্ষণ করতে পেরেছে। মাত্র 6 বছরে তাদের পণ্য তালিকায় যুক্ত হয়েছে মিনিয়েচার রেপ্লিকা, ফ্রিজ ম্যাগনেট, সিমেটিক ওয়াল ফ্রেম ও লেপেল পিনের প্রায় 200 অধিক পণ্য। আমি ঢাকা চারুকলার ছাত্রী ছিলাম। বিগত 4 বছর যাবৎ আমি হাত বাক্সের ছাত্রী আছি। প্রথম দিকে পড়াশোনার পাশাপাশি আমি এখানে কাজ করতাম। বর্তমানে আমি ফুল টাইম সময় দিচ্ছি। আমার প্যাশন এবং পেশাগত কাজের মিল থাকায় এখানে আমি কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। সৃজনশীল কর্মীদের হাতের ছোঁয়ায় নিখুঁতভাবে তৈরি হয় হাত বাক্সের প্রতিটি পরিবেশ বান্ধব পণ্য। তাই দ্রুত সময়ে অনলাইন ও অফলাইনের মাধ্যমে চমৎকার এ পণ্যগুলো ছড়িয়ে পড়েছে সারা দেশে। মাত্র 600 স্কোয়ার ফিটের ছোট্ট একটি ইউনিট থেকে শুরু, বর্তমানে আমাদের 2 অফিস এবং 1টি মার্বেল স্টোনের কারখানা আছে। 27 জনের মতো কর্মী আমাদের এখানে কাজ করছে। 4.5 লাখ টাকা পুঁজি দিয়ে শুরু, আজকে আমাদের বার্ষিক টার্নওভার 4.25 কোটি টাকার উপরে। আমরা চাই আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিশ্বে রপ্তানি করে আমাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিন্নভাবে বিশ্বে তুলে ধরা। সম্মিলিত প্রয়াস, পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য অর্জনের অদম্য প্রচেষ্টায় 4 তরুণ সব বাধা পেছনে ফেলে এগিয়ে চলছে। এই উদ্যোগে নেতৃত্ব দেয়া মোহাম্মদ শাফাত কাদির 2023 সালে বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে জাতীয় SME উদ্যোক্তা পুরস্কার বিজয়ী। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ শাফাত কাদির।